এটা সাম্প্রদায়িক ইস্যু করে যে শুধু মাদ্রাসার ছাত্র বা মুসলমানদের জন্য আসা হয়েছিল বা মুসলমানদের জন্য চিকিৎসা এখানে হচ্ছে না, এটা ভুল কথা এবং ভুল গুজব। গতকাল অর্থাৎ সোমবার ভরতপুরে চার অসহায় গরিব পরিবারের ছেলেদের চিকিৎসা না করে ধমক দিয়ে ফিরিয়ে দেওয়ার ঘটনায় সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন ভরতপুরের মানুষ। সেই সময় মাদ্রাসার সম্পাদকের ঘটনা তুলে ধরার পরিপ্রেক্ষিতে একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয় ভরতপুর এলাকায়। এই বিষয়টি উপলব্ধি করে পরের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে অন্যায়কারীদের সুপ্ত আসামি মনোভাবসম্পন্ন চেতনায় ভাষায় জবাব না দিয়ে তাদের ভাষার প্রতিরোধ না গড়ে একজন ভারতীয় মুসলিম হিসাবে আইনের ওপর ভরসা রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তার এই চিন্তাভাবনা ইতিহাসের পাতায় লেখা না থাকলেও ভরতপুর তথা মুর্শিদাবাদবাসীর হৃদয়ে গাঁথা থাকবে। গতকাল চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিকেলে হসপিটালে এসেছিলাম। চারজন বাচ্চাকে পাঠানো হয়েছিল। ডাক্তার এবং ওই চারজন বাচ্চা তথা রোগীকে সামনে রেখে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তার জন্য যথারীতি আমরা বেশ কিছু মানুষ হসপিটালে এসে তার অভিযোগ করেছি এবং সে অভিযোগ কপি আমরা বিএমএসকে তুলে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে ওসিকেও গতকালকে দিয়েছি। তো বিষয় হলো আমরা যার জন্য এসেছিলাম, চিকিৎসা যাতে সকলের ভালো হয়, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করতে এসেছিলাম। তো শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু মুসলমান তথা যে জাতি হোক না কেন, এখান থেকে যাতে ভরতপুর এক নম্বর ব্লকবাসী হসপিটাল থেকে উপকৃত হয় সেই কারণে আমরা এসেছিলাম। তো এটা নিয়ে আমরা যতটুকু শুনছি, যারা এটা নিয়ে সাম্প্রদায়িক ইস্যুর দিকে নিয়ে যেতে চাচ্ছেন, আমরা যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি, আমরা আইনে বিশ্বাসী। আমাদের প্রফেট জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সবসময় এ শিক্ষাই দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে যে সর্বধর্মের মানুষের সঙ্গে সুব্যবহার এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার নির্দেশ তার কাছেই আমরা শিখেছি। অতএব আমরা এই বিষয়টা নিয়ে দেখছি আইনের মাধ্যমে এবং আইনকে আমরা যেহেতু বিশ্বাস করি, এ কারণে আমরা যথারীতি গতকালকেও দিয়েছি, আজকে বিডিও অফিসের মাধ্যমে জয়েন্ট বিডিওকে ফরওয়ার্ড কপি দিয়েছি, আগামীকালকে আমরা বহরমপুর পৌঁছাবো, সেখানেও আমরা জমা দেবো। তো এটা আমরা যেহেতু দেখছি, এটা আপনারা কেউ গুজবে কান দেবেন না। একটা সাইডের কিছু মানুষ হয়তো চেষ্টা করছেন এটা সাম্প্রদায়িক ইস্যু করে যে শুধু মাদ্রাসার ছাত্র বা মুসলমানদের জন্য আসা হয়েছিল বা মুসলমানদের জন্য চিকিৎসা এখানে হচ্ছে না, এটা ভুল কথা এবং ভুল গুজব। সকলের জন্য এখানে আসা হয়েছে, আপনারা বিশ্বাস রাখেন, আমরা আইনের মাধ্যমে লড়ছি, আশা করছি আইনকে শ্রদ্ধা, আইনকে শ্রদ্ধা করি, যেখানে যেখানে আমরা ফরওয়ার্ড করছি কফি, সঠিক তদন্তের মাধ্যমে আমরা সুবিচার এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা আমরা পাবো। আমার নাম খন্দকার মোহাম্মদ ইউসুফ, কান্দি সাব ডিভিশনের ইমাম তথা ভরতপুর এক নম্বর ব্লক জমিয়তে ওলামার সাধারণ সম্পাদক এবং আমি একটি প্রতিষ্ঠান জামা ইমদাদুল উলুম ভরতপুরের সাধারণ সম্পাদক। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম, রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।